সকলকে শুভেচ্ছা। নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব করি, এই প্রত্যয়কে সামনে রেখেই এবছর পালিত হচ্ছে 16 ডেজ অব অ্যাক্টিভিজম। মূলত এই প্রতিপাদ্য বিষয়ের চর্চা আমাদের শুরু করতে হবে পরিবার পর্যায় থেকে, তা ছড়িয়ে দিতে হবে সর্বত্র, রাষ্ট্র, সমাজ, পরিবার ও ব্যক্তি পর্যায়ে। কেননা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই নির্যাতনকে নির্মূল করতে পারে। এবং খুব মানে আমাকে ওই যে জিনিসগুলো ইয়া করে দেখাইতো, মানে বুঝাই দিত যে এটা এরকম এরকম এরকম। আমরা আজকে এখানে বসে সবার যে ঘটনাগুলো অল্প একটু করে 2 মিনিট করে শুনছি, শোনার ফলে কিন্তু একজনের প্রতি একজনের রেসপেক্ট চলে আসছে, তাই না? হ্যাঁ, আমাদের শরীরের যে পছন্দ কার কার কথা শোনা আমাদের পছন্দ দাঁড়ায় গেছে, তার মানে কি ওই রেসপেক্টটা আমাদের চলে আসছে। নারীকে সবাই যখন তার যথাযথ সম্মান দেবে, তখনই সম্ভব হবে সমাজ থেকে নারী নির্যাতনের বিষয়টিকে উপড়ে ফেলার। একটি শিশু বড় হয় একটি পরিবারে, এবং সে যা দেখে তার চারপাশে সেই সব মূল্যবোধ লালন করেই বড় হয়। তাই একটা শিশুকে পরিবেশ দিতে হবে যেখানে নারী বান্ধব পরিবেশ, নারীকে সম্মান করা হয়, মর্যাদা দেওয়া হয়, তার মতামতকে গুরুত্ব দেওয়া হয়, তবেই শুধু সম্ভব নারী নির্যাতন নামক এই বিষবৃক্ষকে উপড়ে ফেলা। সকলকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। চলুন একই সাথে বলি, নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব করি। অনেক অবহেলাতেও হাসতে আমি পারি, কখনো আবার অল্পতেই অনেক বেশি কাঁদি। সসম্মানে বেঁচে থাকার সাহস জুগিয়ে গর্ব জীবন থাকবো, সুখে যাবো সামনে এগিয়ে। পাখি কেউ বুঝে না আমার দাবি, আমি হলাম নারী, সবার কাছে বোঝার ঝুলি, কেউ বুঝে না চেষ্টা করলে আমিও পারি, আমি নারী, রাখতে পারি চুলও বাঁধতে পারি। নারী জীবনের প্রতীক, নারী হলো সকল সৃষ্টির মূল। অন্য ব্যক্তি ধারা প্রতিসাধন এবং অন্য ব্যক্তি ধারা যৌন নির্যাতন ও অর্থনৈতিক প্রতিদিন কত মেয়েদের মানিয়ে নিতে নিতে জীবনের প্রদীপ নিভে যাচ্ছে, শুধুমাত্র একটি কথার জন্য, মেনে নে মা, মেয়েদের মানিয়ে নিতে হয়। নারী ভক্তি, নারী নির্যাতন রোধ করি। এরকম আরো কতদিন চলবে কারো জানা নেই, কিন্তু এখনো কত ঘরে প্রতিদিন কত মেয়েদের মানিয়ে নিতে হয়, জীবনের প্রদীপ নিভে যাচ্ছে, শুধুমাত্র একটি কথার জন্য, মেনে নে মা, মেয়েদের মানিয়ে নিতে হয়। আমি নারী, রাখতে পারি চুলও বাঁধতে পারি। তখন মেয়েকে লেখাপড়া শিখিয়ে
টাকা খরচ করে লাভ কি? আর মেয়ের বয়স বেড়ে গেল এবং বেশি লেখাপড়া শিখলে ভালো ছেলে পাওয়া যাবে না।